ইতিহাস আপনারা জেনে রাখেন, মা বোনদেরকে যা জিজ্ঞাসা করবেন কানের দুল যে পরো আর পায়ের মধ্যে যে নূপুর লাগাও বলো তো এটা কোথ থেকে এসেছে, সর্বপ্রথম কোন নারী কানে দুল পড়েছে, কোন নারীর কান ছিদ্র করা হয়েছে, কোন নারীর পায়ের মধ্যে নূপুর পরানো হয়েছে বলতে পারবে না, এরপর বলবেন টাকা দাও 500 ভালো বলতেছি, বুঝুন নাই কথাটা, দেখবেন খুব আগ্রহ দেখবেন, এরপরে বলবেন বিবি হাজেরা এই ঘটনা শোনাবেন, উনার সর্বপ্রথম কান ছিদ্র করা হয়েছিল, এরপর তার সৌন্দর্য আল্লাহ বাড়িয়ে দিয়েছে, সর্বপ্রথম তার পায়ে নূপুর পরানো হয়েছিল, লোহার একটা শৃগল পরানো হয়েছিল, সৌন্দর্য বেড়ে গিয়েছে, এরপর থেকেই নারীরা কান ছিদ্র করে কানের দুল পরা শিখেছে আর পায়ের মধ্যে নূপুর পরা শিখেছে, বলবেন না আল্লাহু আকবার। কুরবানি হবে তাকওয়ার ভিত্তিতে, কুরবানি হবে মুত্তাকির ভিত্তিতে, পরহেজগারিতার ভিত্তিতে, মুত্তাকির গুণ অর্জন করা ছাড়া শুধু কুরবানি না, দুনিয়ার সমস্ত সম্পদ যদি দিয়ে দেন আল্লাহর রাস্তায় একটা টাকাও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না, কতক্ষণ ঠিক কিনা, আর যদি একটা টাকা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করে তাহলে এটার ওজন কত, এটার ওয়েট কত, এটার মান কত জানেন, একটা হাদিস আপনাদেরকে শুনায় আলোচনার সামনে যাব, সেটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ভিক্ষুক এসে হাত পেতেছে, একজন ভিক্ষুক এসে আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে হাত পেতেছেন, ভিক্ষা চেয়েছেন, সওয়াল করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলেকে বলে বাবা এই ভিক্ষুককে একটা দিরহাম তুমি দান করে দাও, আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে বাবার কথা মতো একটি দিরহাম ফকিরকে দিয়ে বাবার কাছে এসে বলতেছে বাবা আপনি যে দিরহামটা দান করতে বলেছেন ওই দিরহামটা আমি ফকিরকে দিয়েছি, ফকির আপনার এই দিরহামটাকে গ্রহণ করেছেন কবুল করেছেন, এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন বাবা আমার তুমি শুনে রাখো, আমি যদি কোনোভাবে জানতে পারি দুনিয়ার জমিনে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একটা সিজদা আমার একটা টাকা আমার ছোট্ট একটা দান একটা সিজদা বা কোনো একটা আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়েছে তাহলে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে মৃত্যু থেকে কোনো কিছু আর প্রিয় থাকবে না, কারণ হচ্ছে আল্লাহ পাক একমাত্র পরহেজগারী মুত্তাকিদের থেকে আমলকে গ্রহণ করে থাকেন, আর আল্লাহ পাক বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্যই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি, সুবহানাল্লাহ, যদি একটা সিজদা কবুল হয়ে যায় একটা টাকা যদি কবুল হয়ে যায় আল্লাহর রাস্তায় তাহলে আল্লাহ আপনি বুঝতে পারবেন আল্লাহর কাছে আমি এখন মুত্তাকি, আমার জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। কুরবানি হতে হবে কিসের ভিত্তিতে বলেন, তাকওয়ার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে যদি আপনি ছোট থেকে ছোট একটা জীর্ণ শীর্ণ ছাগল কুরবানি দেন এটা এই কুরবানির কারণে আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে নিয়ামতের জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ, এই জন্য তাকওয়ার ভিত্তিতে হতে হবে। মুহতারাম হাজিরিন, তাই হাবিল থেকে কাবিল থেকে কুরবানি শুরু হয়েছে, এই সিস্টেমে কুরবানি হতে ছিল আসমান থেকে এসে কুরবানি জ্বালিয়ে দেয়, সিস্টেম পরিবর্তন হলো কোথ থেকে, সিস্টেম পরিবর্তন হয়েছে কিন্তু মূল ভিত্তি তাকওয়া পরিবর্তন হয় নাই, সামনে আসতেছে বুঝবেন, সিস্টেমটা পরিবর্তন হয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে, কথা বল ঠিক কিনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের খুবই সংক্ষেপে বলবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বিবি ছিল সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম, দুইজন বিবি, প্রথম বিবি সারা, ওনার গর্ভে কোনো সন্তান আসে না, অনেক বয়স হয়ে গেছে কোনো সন্তান আসতেছে না, একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মিশর দেশকে অতিক্রম করে শাম দেশে যাচ্ছেন নিজের বিবি সারা আলাইহিস সালামকে সাথে নিয়ে, যাওয়ার সময় ওই মিশরের যে বাদশাহ ছিল স্বৈরাচার জালেম চরিত্রহীন বাদশাহ, এই চরিত্রহীন বাদশার কানে খবর গেল একজন লোক সুন্দরী রূপসী একটা মহিলাকে নিয়ে আপনার দেশ অতিক্রম করে যাচ্ছে, বাদশাহ যেহেতু নফস খারাপ তাড়াতাড়ি লোক পাঠাই দিল তাদেরকে ধরে নিয়ে আসো, যখন ধরে নিতে আসছে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জানতেন এই বাদশার অবস্থা নফস খারাপ, ইব্রাহিম বিবি সারাকে বলে বাদশাহ যখন তোমাকে জিজ্ঞাসা করবে তোমার আমার মধ্যে কি সম্পর্ক তুমি বলবা আমি তোমার ভাই তুমি আমার বোন, সারা বলেন স্বামী আপনি তো আমার স্বামী আপনাকে কেন আমি ভাই বলবো, কয় সমস্যা নাই, উনি আগে থেকে খুব বুদ্ধিমান, পূর্বের বছর আমি আলোচনা করেছিলাম ইব্রাহিম কেমন বুদ্ধিমান লোক ছিলেন,
ছোটবেলা থেকেই উনি বললেন যে শোনো তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী ঠিক আছে কিন্তু তুমি আমি উভয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুবহানাল্লাহ বলবেন না ওই দিক থেকে তুমি আর আমি ভাই বোন তুমিও মুসলমান আমিও মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই বোনের সম্পর্ক ওই দিক থেকে মাজাজান অর্থে তুমি আর আমি ভাই বোন সুতরাং বলবা আমি তোমার ভাই তুমি আমার বোন সুবহানাল্লাহ বলবেন বাদশার সম্মুখে গিয়েছেন বাদশা বলে মান আনতা ওয়া মা হিয়া ওয়া মা হুয়া হে মহিলা তুমি কে এবং সে কে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আনা উখতুহু ওয়া হুয়া আখি আমি তার বোন এবং সে আমার ভাই বলেন সুবহানাল্লাহ কিন্তু কাজ হলো না নফস খারাপ তাফসীরের কিতাবের মধ্যে পেয়েছি বিবি সারার চেহারা খুব সুন্দর ছিল রূপসী ছিল দেখে নফস সামলাইতে পারতেছে না কন্ট্রোল করতে পারতেছে না বলে ভাই বোনের পরিচয় দিয়ে লাভ নাই বাহিনীকে বলল ইব্রাহিমকে বাহিরে নিয়ে যাও তাড়াতাড়ি ইব্রাহিমকে বাহিরে নিয়ে যাও বাহিনীরা এসে ইব্রাহিমকে ধরে বাহিরে নিয়ে যায় আর বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বরের স্ত্রীর সাথে কুকর্ম করার জন্য যখন আগ্রহ প্রকাশ করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়েছেন বলেন সুবহানাল্লাহ একটা মাসআলা জেনে রাখবেন সমস্ত নবীদের একটা সুন্নত হলো যখন নবীরা বিপদে পড়তেন বিপদে পড়ার সাথে সাথেই দুই রাকাত নামাজ পড়ে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন আমরা কিন্তু এখন এটা করি না যাই হোক কথা লম্বা করা যাবে না একটা পর্যায়ে যেতে হবে সময় শেষ হয়ে যাচ্ছে তবে এতটুকু জেনে রাখেন যখনই বিপদে পড়বেন দুই রাকাত নামাজ পড়ে সাহায্য চাবেন কার কাছে আওয়াজ করে বলেন কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাবেন আল্লাহর কাছে আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করেন বলেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে বললেন ওগো আল্লাহ আমার স্ত্রীকে স্বৈরাচার চরিত্রহীন বাদশার কাছে রেখে এসেছি মেহরবানি করে আমার স্ত্রীর সতীত্ব আপনি হেফাজত করেন আল্লাহ বলেন ইব্রাহিম আমি তো তোমার স্ত্রীর সতীত্ব হেফাজত করব তারপরেও একজন স্বামী হিসাবে মানুষ হিসাবে তোমার মনে একটা অস্পষ্টতা থাকবে না জানি বাদশা আমার স্ত্রীর সাথে কি করতেছে না করতেছে তুমি তাকাও বাদশার রুমের দিকে বাদশার প্রাসাদের দিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার প্রাসাদের দিকে তাকায় আছে আল্লাহ পাক কুদরতিভাবে সমস্ত দেয়ালগুলো সরাইয়া সিসি ফুটেজ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ এখন আমরা বাংলাদেশে বসে বিদেশ থেকে দেখি আমার বাড়িতে কি করতেছে এক কথায় বুঝে নেন মানুষের পক্ষে যদি এটা সম্ভব হয় আল্লাহর পক্ষে মনে হয় সম্ভব না আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা কম আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব এর থেকেও আরো জটিল বিষয় সম্ভব কি সম্ভব না এবার ইব্রাহিম দেখতেছেন বাদশা কি করে বাদশা কি করে বাদশা খারাপ মন নিয়া সারার গায়ে হাত দিতে চায় যখনই হাত দিতে চায় আল্লাহ পাক কুদরতিভাবে বাদশার হাত পাকে অবশ করে দেয় বলেন সুবহানাল্লাহ বাদশার হাত পা অবশ হয়ে যায় হাত পা চলে না বাদশা এবার সারাকে বলে হে মহিলা তুমি কে তুমি তো কোনো সাধারণ মহিলা না দোয়া করো আমি তোমাকে কিছু করব না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ করে দেন বিবি সারা দোয়া করছে বাদশা সুস্থ হয়ে গেছে সেহারার দিকে তাকাইয়া নফসকে মানাইতে পারে না আবার হাত দিতে যায় প্রকৃতির বাদশা বুঝছেন কথা আবার হাত দিল আবার অবশ হয়ে যায় খুবই সংক্ষেপ বলে আবার দোয়া করো কাকু তুমি নিতে শুরু করছে মুখ চলতেছে আবার দোয়া করছে আবার সুস্থ হয়ে গেছে তৃতীয়বার আবার হাত দিতে গেছে বলেন না কেমন শেষরা চিন্তা করে দেখেন এবার বলতেছে দেখো বুঝতে পেরেছি তুমি অনেক বড় বুজুর্গ মানুষ তোমাকে কোনো কিছু করা যাবে না এই যে বলতেছি এরপর আর তোমাকে অনুরোধ করব না তোমাকে আমি তোমার গায়ে আমি টাচ করব না এবারের মতো তুমি দোয়া করো আল্লাহ যেন আমাকে ভালো করে দেয় বলেন সুবহানাল্লাহ এবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে বাদশা সুস্থ হয়ে গেছে বাদশা সুস্থ হওয়ার পর বাদশা বলতেছে সারা তুমি যেই বিপদ থেকে আমাকে বাঁচিয়েছ আমি তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি খুশি হয়ে আমার ঘরে একটা সুন্দরী নারী আছে নাম হচ্ছে হাজেরা হাজেরা আমার আমার মেয়ে হাজেরাকে আমি তোমাকে হাদিয়া গিফট হিসাবে দিয়ে দিলাম সুবহানাল্লাহ হাদিয়া হিসাবে দিয়ে দিছে বিবি হাজেরাকে হাজেরাকে হাদিয়া হিসাবে পায়া স্বামীর কাছে আসছে আসার পরে বলে ঘটনা জানেন নাকি এবার ইব্রাহিম বলে বলতে হবে না আল্লাহ পাক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করছে সুবহানাল্লাহ জোরে কর আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার প্রিয় মুহতারাম হাজিরিন এরপরে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন স্বামী গো আমাদের গর্ভে তো কোনো সন্তান আসতেছে না
অনেক বয়স হয়ে গেছে মনে হয় আমার গর্ভে আর সন্তান আসবে না কাজ করেন একটা সন্তানের মুখ দেখতে মনে চায় এই হাজারাকে যে আমাকে হাদিয়া দিছে আমি অনুমতি দিলাম হাজারাকে আপনি বিবাহ করেন বিবাহ করলেন বিবাহ করার পর এই হাজারার গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল যবিহুল্লাহকে পাঠাইলেন বলবেন না সুবহানাল্লাহ ইসমাঈল যবিহুল্লাহ যখন আসছেন ঘটনা খুবই সংক্ষেপ সময় চলে গেছে যখন আসছেন এই খবর জানাইছেন আমার আমি গর্ভবতী আমার পেটে বাচ্চা যখন এটা আনন্দ উল্লাস শুরু হয়েছে সারার কাছে সতীন তো একটু মাইন্ডে লাগছে হ্যাঁ বুঝুন নাই কথাটা একটু মাইন্ডে লাগছে মাইন্ডে লাগার পর সারা বলে এত আনন্দ করস তোর কান সিটটু করে বেরি পড়াই দিব তোর কসম করে বলে ফেলছে তোর কান সিটটু করে কি করব বেরি পড়ানো বলে আর কাছে হাই হাই আমি এটা কি বললাম বুঝতে পারছে এখন মহিলা মানুষ তো ফুট করে বের হয়ে পড়ে জিদ বেশি কথা বুঝুন নাই এবার ইব্রাহিমকে যায় বলে স্বামী গো ভুল করে ফেলেছি আমি তো এই কসম করে ফেলেছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে সমস্যা না এক কাজ করো একদম চিকন লোহা জাতীয় কোনো কিছু কান সিদ্ধ করে ঢুকায় দাও কসম ভেঙে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার যখন একদম চিকন সিদ্ধ করে লোহা জাতীয় কিছু কানের মধ্যে দিয়ে দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামের সৌন্দর্য আরো বাড়ায়া দিছে সুবহানাল্লাহ বলবেন না এই সিস্টেম দেখে হাজরা সারা আবার রাগান্বিত হয়ে বলে হাজরা তোর পায়ের মধ্যে আমি বেরি পড়াবো কসম করে ফেলছি কসম করে ফেলছে আমি এটা কি করলাম ইব্রাহিমকে যা বলে স্বামী গো ভুল করে ফেলেছি তুমি কি করেছ ওই কসম করে ফেলেছি যে তার পায়ে আপনি বেরি পড়াবো ইব্রাহিম বলে আচ্ছা কসম যেহেতু করেছো কসম তো ভাঙতেই হইব একদম চিকন পাতলা লোহা জাতীয় কোনো কিছু হাজরার পায়ের মধ্যে পড়ায় দাও কসম ভেঙে যাবে বলেন সুবহানাল্লাহ চিকন পাতলা লোহা জাতীয় একটা কিছু হাজরার পায়ের মধ্যে যখন বেঁধে দিয়েছে হাজরা এখন হাঁটা চড়া করে ঝুমঝুম করে বাজে হাজরার সৌন্দর্য আরও বেড়ে গেছে সুবহানাল্লাহ